নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটু অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি হলো কচু আলুর ঘন্ট। কচু আলুর ঘন্ট বানানোর জন্য এখানে আমি কচুগুলোকে এরকমভাবে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। আমি গাঁঠি কচু কেটেছি আর এখানে আলু ভাজার যেমন গাঁঠি সেরকমই পাতলা করে কেটে নিয়েছি। আমি কচু আর আলু দুটোই ভাপ দিয়ে নিয়েছি, যেহেতু কচুতে গলা ধরার সম্ভাবনা থাকে সেই জন্য একটু ভাপিয়ে জলটা ফেলে নিয়েছি। সাধারণত গাঁঠি কচুতে হয় না, তবুও সাবধানতা অবলম্বনের জন্য একটু ভাপিয়ে জলটা ফেলে নিয়েছি। তো সেই জন্য আলুটাও আমি একটু ভাপ দিয়ে জল ফেলে নিয়েছি, কারণ দুটো যাতে সম পরিমাণ সেদ্ধ অবস্থায় থাকে সেই জন্য। এখানে আমি একটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কার পরিমাণটা আপনাদের পছন্দ অনুসারে যে যেমন ঝালখান বাড়িয়ে নেবেন। এখানে রসুন, চারটে রসুন কোয়া আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ এই কুচিগুলো দিয়ে দেব, দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি ফ্রাই করব, আমি ডিপ ফ্রাই করব না, পেঁয়াজটা নরম হবে সেই পর্যন্ত এটাকে আমি ফ্রাই করব। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে দিয়েছি। সামান্য হাফ টিস্পুন মতো আদা পেস্ট আমি দিয়ে দিলাম, এর মধ্যে দেব সামান্য টমেটো কুচি, দুই টিস্পুন মতো টমেটো কুচি। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি, ধনে গুঁড়ো এক টিস্পুন আর পরিমাণ মতো হলুদ। আবার এটা ভালোভাবে মিশিয়ে ভালো করে এবার সাঁতলে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি সাঁতলে নিয়েছি। এবার এর মধ্যে কচু আর আলুটা আমি দিয়ে দেব, তেলটাও ছেড়ে দিয়েছে, তো সাঁতলানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কচু আর আলুটা আমি দিয়ে দিয়েছি, এবার মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এটা মিশিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতাটা ফোড়নেও দেওয়া যায়, তবে আমি এখানে আমার কারি পাতা শুকনো খোলার মধ্যে কারি পাতা হালকা নাড়াচাড়া করে আমি রেখে দিয়েছি, তো সেটাই আমি ভালো করে ছিঁড়ে ছিঁড়ে বা হাত দিয়ে গুঁড়ো করে নিতে পারেন, তো ছিঁড়ে আমি দিয়ে দিলাম। ফোড়নে দিলে একরকম গন্ধ, আবার এরকমভাবে দিলে কিন্তু আরেক রকম টেস্ট। তবে কাঁচা কিন্তু না, আমি যেটা বললাম শুকনো খোলা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়েছি। এবার আমি এটা একটু ঢেকে রাখবো, এটা একটু ভেঙে ভেঙেও দেবো আমি, কারণ মাখা মাখা হবে ঘন্ট, যেহেতু একটু ঢেকে রাখবো। ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব, আমি কোনো জল দেবো না, যেহেতু একটু ভাপিয়ে নিয়েছি তাই জন্য এই ভাপেই হয়ে যাবে, আর একটু যেটুকু বাকি আছে ভাপেই হয়ে যাবে। আপনাদের যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে কিন্তু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন, তবে খুব বেশি জল দেবেন না, পেস্টটা নষ্ট হয়ে যাবে। সামান্য পরিমাণ জল যাতে নিচে না লেগে যায়, তলায় না লেগে যায় বা কচুটা সেদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর আমি যেটা বললাম আমি এরকম হাতা দিয়ে এরকম করে জিনিসটাকে আরও মাখা মাখা করে নিয়েছি, তাহলে খেতে ভালো লাগে। আপনারা যদি এরকম না করতে চান তাহলে যেভাবে ছিল সেরকম অবস্থাতেও রাখতে পারেন, তবে এরকম একটু মাখা মাখা করলে টেস্টটা ভালো হয়। তো এখন এটাকে নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে গেল বন্ধুরা কচু আলু ঘন্ট, খুবই সুস্বাদু আর নতুন রকম একটি রান্না, অত্যন্ত সুস্বাদু।
খেলেই আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।